শীতকালে প্রতি ঘরে ঘরে ঠান্ডা কাশি গলা ব্যথা ও জ্বরের রোগী বেড়ে যায়। করোনা ভাইরাসের কারণে এই উপসর্গগুলো আরো বেশি ভয়ঙ্কর। এই উপসর্গগুলো থাকলে দ্রুত সচেতন না হলে যে কোনো সময় বিপদ হতে পারে। আজকে আমি এমন একটি ঘরোয়া দাওয়ায়ের কথা বলবো যার মাধ্যমে অতি দ্রুত ঠান্ডা কাশি গলা ব্যথা সাইনাস ও জ্বরের হাত থেকে মুক্তি পাবেন, সেই সাথে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও। তাই পুরো ভিডিওটি দেখুন। গোলমরিচকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যসম্মত মশলা হিসেবে মনে করা হয়। এর আছে নানা ঔষধি গুণাগুণ। সাধারণত জ্বর, সর্দি কাশি ও পেট ফাঁপায় গোলমরিচ বেশ কার্যকর। কোষ্ঠকাঠিন্য, ক্ষুধা মন্দা, রক্তস্বল্পতা, দাঁতের রোগ, ডায়রিয়া ও হৃদরোগেও উপকারী এই গোলমরিচ। গোলমরিচ মশলা ও ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। পিপারিন নামে রাসায়নিক উপাদানের কারণে এটি বেশ ঝালঝাল হয়। এতে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি এবং অন্যান্য উপাদান রয়েছে। গোলমরিচকে দারুণ প্রদাহনাশক হিসেবে ব্যবহার করা হয়। আবহাওয়া পরিবর্তনের সময় কিংবা শীতকালে ঠান্ডা কাশি গলা ব্যথার সমস্যাগুলো খুবই সাধারণ সমস্যা। গোলমরিচ খেলে আপনার এই সমস্যা খুব সহজেই দূর হবে। শরীরে তাপমাত্রা বজায় রাখতেও সাহায্য করে গোলমরিচ। তাই ঠান্ডা কাশি গলা ব্যথা সাইনাসের সমস্যায় গোলমরিচ খেলে উপকার পাবেন। পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাড়িয়ে হজমে সাহায্য করে গোলমরিচ। ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর করতে ভালো হজম হওয়া জরুরি। পেটের গ্যাসের সমস্যা ঠেকাতেও গোলমরিচ সাহায্য করে। গোলমরিচ ক্ষুধা মন্দা ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে। গোলমরিচে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে উপকারী এই মশলা। গোলমরিচ ওজন কমাতে বেশ ভালো কাজ করে। শরীরে স্বাস্থ্যকর কোলেস্টেরলের ঘনত্ব বাড়াতেও কাজে লাগে এই উপাদান। এছাড়া গোলমরিচ থার্মোজেনিক জাতীয় খাদ্য উপাদান যা দ্রুত চর্বি ঝরাতে এবং বিপাক্রিয়া বাড়াতে সাহায্য করে। এবার জানুন যেভাবে গোলমরিচ খেলে উপকার পাবেন তা সম্পর্কে। পাত্রে 1 কাপ পরিমাণ পানি নিয়ে তাতে সামান্য আদা বাটা যোগ করতে হবে। 5 মিনিট ফুটিয়ে পানিটুকু একটি কাপে ছেঁকে নিতে হবে। এবার তাতে গ্রিন টি ব্যাগ ডুবিয়ে দিতে হবে এবং মেশাতে হবে আধা চা চামচ গোলমরিচ। এভাবে মিশালেই তৈরি হয়ে যাবে গোলমরিচের চা। এই চা আপনাকে গলা ব্যথা, ঠান্ডা কাশির সমস্যা সহ আরও অনেক সমস্যা থেকে মুক্তি দিবে। মশলা ঝাঁজ সইতে পারলে গোলমরিচ সরাসরি চিবিয়ে খেতে পারেন, কিংবা মধুর সঙ্গে মিশিয়ে গোলমরিচ খেতে পারেন। একটি পাত্রে 1 কাপ পানি ফুটিয়ে নিন। এবার তাতে 1 চা চামচ মধু আর আধা চা চামচ সদ্য পেশা গোলমরিচের গুঁড়া নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সকালে এই পানি পান করলে শরীর থেকে বিভিন্ন বিষাক্ত উপাদান দূর হয়ে যাবে। গোলমরিচের অনেক উপকারিতা থাকলেও অতিরিক্ত গোলমরিচ খেলে গ্যাসের সমস্যা কিংবা পেটে গোলমাল দেখা দিতে পারে, অন্ত্রের ভেতরের দেয়ালে অস্বস্তি সৃষ্টি হতে পারে। গর্ভবতী অবস্থায় গোলমরিচ খাওয়া একেবারেই ঠিক নয়, কেননা গর্ভাবস্থায় গোলমরিচ খেলে গর্ভপাতের আশঙ্কা বেড়ে যায়। গোলমরিচ খাওয়ার ব্যাপারে সাবধানতা হলো, গোলমরিচ খাওয়ার পর আধা কাপ পানি পান করতে হবে। গোলমরিচ খাওয়ার পর খারাপ লাগলে তৎক্ষণাৎ তা খাওয়া বন্ধ করতে হবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? এরপর স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান। আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।